স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দিবেন না 2018 সালে একটা স্কিম আপনাদের দিয়ে পাস হয়েছিল কিন্তু এতটুকু কাজও হয়নি কি করে হবে অত টাকা কোথা থেকে পাবে না অতটা বলা হয়নি সেখানে বলেছিল 6টা 4টে না ওরকম ভাবে বললে হবে না নার্স অত পাওয়া যাচ্ছে না ডাক্তার পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে ডাক্তার খুঁজছি বিদেশেও বলেছি বাবা বাইরেও বলেছি যদি ডাক্তার থেকে আসুন তাহলে ডাক্তার 10,000 অ্যাডভার্টাইজমেন্ট করলে 2,000 আসছে তাই 6টা অন্তত ডাক্তার না পেলে আমি তো নিজে ডাক্তার হই যাবো না চেষ্টা করা উচিত ডাক্তার না থাকলে আমি করতে পারবো না ডাক্তার নার্স অ্যাভেলেবল হবে তবেই যা আছে তাই দিয়ে এখন চালাচ্ছি কিন্তু এইটা 6টা অঞ্চলে ভাই তাহলে আমি এলএলএ বলতে দেবো না স্টেট ওইটা একটু দেখেন তা বলছি আমি বললাম তো তাহলে আমি বলতে দেবো না সেই জন্যই সুস্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র নানা রকম অল্টারনেটিভ ওয়ে আউট করা হচ্ছে বাড়ির সামনে সবকিছু সবাই পাবে না একটু টাইম লাগবে তুমি লক্ষ্মীর ভান্ডারও নেবে তুমি মাস এডুকেশনও নেবে তুমি বিনা পয়সায় রেশনও নেবে তুমি বিনা পয়সায় স্বাস্থ্যও নেবে তুমি বিনা পয়সায় সবকিছু নেবে তো গভর্নমেন্টের টাকাটা আসবে কোত্থেকে শুধু আর্নিং নো আর্নিং শুধু বার্নিং আর্নিংটা আসবে তবে তো ট্যাক্স বাড়াবে না গভর্নমেন্টের কোনো ইনকাম নেই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে না বছরে চারবার বন্যা হবে সাইক্লোন হবে মানুষের ঘর জলের গুলো পেয়ে গেলে সরকারকেই তো সাহায্য করতে হয় সে টাকাগুলো আসবে কোত্থেকে তোমাদের বুঝতে হবে আমি মিটিংয়ে চান্স পেলাম বলে আমি এটা বলে দিলাম আর কি চাও তোমরা বলো তো আমি ছোটবেলা থেকে রাজনীতি করতে গিয়ে দেখেছি একটা খাতা কেউ দিত না আজকে বিনা পয়সায় এডুকেশন বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় ফ্রিতে রেশন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জয় জওহর থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে কোথায় বাকি আছে এ টু জেড দেখাও তো একটা রাজ্য যার বেশি ইনকাম সেও করতে পেরেছে সারা পৃথিবীতে কোথাও নেই যা হয়েছে এগুলো আমাকে একটু চালাতে দাও অন্যদিকে যদি তোমরা বলতে যাও তাহলে কিন্তু আমরা এই স্কিমগুলো বন্ধ হয়ে যাবে আর এই স্কিমটা কিন্তু মনে রাখবে বাড়ি বাড়ি লোকে সাহায্য পাচ্ছে এটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল কাজে ওগুলো আস্তে আস্তে হবে টাকাটা আসবে কোত্থেকে আমার কাছে 100 টাকা আছে ওই 100 টাকাটাই আমাকে ভাগ করে দিতে হবে আমি 100 টাকাটা মধ্যে যদি মনে করি আমি 150 কোটি 50 টাকার বাজেট করবো 50 টাকাটা আসবে কোত্থেকে তাহলে আমায় চুরি করতে হবে ডাকাতি করতে হবে হ্যাঁ একদম আগে মানুষকে দিন তারপরে অন্য কিছু বললাম তো আগে মানুষকে দিন বলো দিদি আমি খড়গাঁও আশিস মাঝি তো আমার খড়গাঁও 11 সালের আগে কোথাও কোনো গ্রামে কাটি নিয়ে ঢুকতে পারতাম না 11 সালের পরে খড়গ্রামের চিত্রটা পাল্টে গেছে আপনার দাক্ষিণ্যে আপনাকে প্রণাম জানাই আর ওই মুর্শিদাবাদ শিল্প আর রেশম নিয়ে কথা হচ্ছিল আমি বলি মুর্শিদাবাদের সবচেয়ে বেশি রেশম চাষটা দিদি আমার খড়গ্রামে হয় এবং পাশে কানাইদা আছে নবগ্রাম কানাই মণ্ডল আর আশিস মাঝি আমাদের দুজনের মাঝে হয় 2-3টে নদী আছে নদীর পাড়ে এগুলো হয় রেশম শিল্প ঠিক আছে ডিএম একবার ওদের ডেকে কথা বলে নেবে যে সমস্ত এমএলএদের এলাকায় হেরিটেজ আছে তারপরে রেশম শিল্প থেকে বিভিন্ন শিল্পের মানে এ আছে একটু ডেকে ডেকে কথা বলে নিলে এবং